সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে আঙ্গুরের ছড়া। আঙ্গুরের চাষ শুরু করেছেন যশোরের সদর উপজেলার লেবুতলা গ্রামের মনসুর আলী। ইউটিউব দেখে আঙ্গুর চাষের প্রতি আকৃষ্ট হন তিনি। এরপর এক আত্মীয়ের মাধ্যমে ভারত থেকে 2021 সালের জুন জুলাই মাসের দিকে চয়ন জাতের 120টি গাছের চারা সংগ্রহ করে 33 শতক জমিতে রোপণ করেন। গত বছরই সুমিষ্ট ফল আসে সেই গাছে। প্রথম বছর সব ফল এলাকাবাসীকে খাইয়ে দেন মনসুর। এবছরও প্রচুর ফল এসেছে বাগানে। বাগান মালিক বলছেন, যে ফলন হয়েছে তাতে ক্ষেত তৈরির খরচ উঠে লাভ হবে আরও 4 লাখ টাকা। সারা বাংলাদেশে এ চাষটা হবে আমার একটা দীর্ঘ বিশ্বাস। আমার ধরেন পাঁচ থেকে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে। তাতে আল্লাহ দিলে এবছর যে ফল হবে মিনিমাম কিছু না হলেও 8 থেকে 10 লাখ টাকার ফল আছে আল্লাহর ইচ্ছায়। মনসুর আলীর আঙ্গুরের চাষ দেখে বাগান করতে উৎসাহী হচ্ছেন অনেকে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কিনে নিয়ে যাচ্ছেন চারা। সবসময় আঙ্গুর ফল খেয়ে আসছি, কিন্তু দেখা হয় নাই যে কোথায় হচ্ছে বা কেমন ভাবে হয়। এই প্রথম দেখলাম আমরা যে আমাদের দেশের মাটিতে আঙ্গুর ফলের চাষ হচ্ছে। আমি নিজেও চারার জন্য ওনার কাছে একটু অর্ডার করছে যে এবার চারা দেওয়ার মতো হলে অবশ্যই আমাকে কিছু চারা দিবেন। মিষ্টি আমও কেজিখানে ফল নিয়ে খাইছি, ফ্যামিলির খাওয়াইছি। প্রতিটা চারা 300 টাকা নিচ্ছে পিস হিসেবে, তো আমি চারাগুলো নিয়ে আমিও চাষ করতে চাই। কৃষি বিভাগ বলছে এ ধরনের চাষে কৃষকদের উৎসাহী করতে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত তারা। যদি কেউ নতুনভাবে আঙুর চাষ করতে চান তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। এবং আমরা চাচ্ছি যে বাংলাদেশের নতুন একটা ফল যেটা আঙুর, এটা শান্ত হয় না, এই ফল আগামীতে সারা ছড়িয়ে পড়বে। সফলতা মেলায় নতুন করে আরো 2 বিঘা জমিতে আঙ্গুর চাষ করার উদ্যোগ নিয়েছেন মনসুর আলী। এজন্য ইতালি থেকে 45টি সিডলেস আঙ্গুরের চারাও সংগ্রহ করেছেন তিনি। সময় সংবাদ, যশোর।